প্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল হেলথ কেয়ার প্রোগ্রামে। সাথে আছি আমি ডাক্তার হুমায়রা বুশরা হোসেন। দর্শক, কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। দাঁতের ব্যথা এমনই কষ্টকর যেটা কিনা যার না হয় সে কখনই বুঝতে পারে না। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় দাঁত ও মাড়ির যত্ন। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশিষ্ট বিশেষজ্ঞ উপস্থিত রয়েছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি, ডক্টর মোহাম্মদ হোসেন রহমান, কনসালটেন্ট ডেন্টাল সার্জন কেয়ার মেডিকেল কলেজ হসপিটাল। আমাদের সাথে আরও রয়েছেন ডক্টর রুবাইয়া হক বুশরা, কনসালটেন্ট ডেন্টাল সার্জন কেয়ার মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারাও আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আপনাদের যদি দাঁত রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই টিভি স্ক্রিনে নিচে দেখানো ফোন নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন। প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময়ের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। স্যার, আপনাকে প্রথমে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে দাঁতের ক্ষয় রোগ বা দাঁতে ক্যারিস, এটা অনেক কমনলি দেখা যায়, এই ক্ষয় রোগ বা ক্যারিসটা আসলে কি এবং এটা কি কি কারণে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। এটা সবচাইতে কমন একটা আমাদের রোগীদের অভিযোগ যে দাঁতে ক্ষয় রোগ হচ্ছে, দাঁতে গর্ত হয়ে গিয়েছে যার কারণে খাবার ঢুকে যাচ্ছে। এটা মূলত কারণ হচ্ছে গিয়ে আমাদের ওরাল হাইজিন যদি আমরা প্রপারলি মেনটেন না করি তখন হচ্ছে গিয়ে আমাদের দাঁতের মধ্যে যে ক্যারিস হওয়ার প্রবণতাটা বাড়ে। কারণ হচ্ছে গিয়ে প্ল্যাক থেকে ব্যাকটেরিয়াল অ্যাসিড রিলিজ হয় যার কারণে দাঁতটা বেসিক্যালি ডিমিনারলাইজড হয়ে যায়। সাধারণত আমাদের দাঁতের যে ক্যালসিয়ামের যে লেয়ারটা থাকে, ক্যালসিয়ামের যে লেয়ারটা থাকে এনামেলের, যে এনামেলটা অর্থাৎ আমাদের শরীরের সবচেয়ে হার্ডেস্ট পার্ট, কিন্তু এটা এই ব্যাকটেরিয়াল অ্যাসিডের কারণে ডিমিনারলাইজড হয়ে যায়, ডিজলভ হয়ে যায়, তারপরে এই গর্তটা তৈরি হয়, তখন এটা ইনভেড করে ভিতরের লেয়ারগুলোতে চলে যায়। এগুলো একটা কারণ থাকতে পারে। আবার অনেকের ওরাল হাইজিন তো বললাম, তারপরে ধরেন আপনার অনেকে কিছু মেডিকেশনের মধ্যে থাকতে পারে, যেমন অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, অ্যান্টি হিস্টামিন, এই জাতীয় ড্রাগগুলো নিলে হয় কি আমাদের স্যালাইভেশনটা কমে যায়। আচ্ছা, যদি মুখের স্যালাইভেশন কমে যায় তখন হচ্ছে কি ক্যারিসের প্রবণতাটা বাড়ে। অর্থাৎ স্যালাইভা অ্যাকচুয়ালি প্রোটেকশন, একটা প্রতিরোধে হেল্প করে। জি জি জি, স্যালাইভেশনের কারণেই বেসিক্যালি হচ্ছে আমাদের ক্ষয় রোগের পরিমাণটা কমে আসতে পারে যদি প্রপার স্যালাইভেশন থাকে এবং ওরাল হাইজিন মেইনটেইন করা হয়। আচ্ছা আচ্ছা, ক্ষয় রোগ অনেক ক্ষেত্রে বাচ্চাদেরও ক্ষয় রোগটা অনেক বেশি দেখা যায়, তো বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে আমরা এই ক্ষয় রোগটা প্রিভেন্ট করতে পারি? বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেমন বড়রা কিছুটা হলো ওরাল হাইজিন মেইনটেইন করতে পারি, ব্রাশ করছি বা বুঝতে পারছি খাবার ঢুকলে আমরা হয়তো ফ্লসিং করছি বা এনিহাউ খাবারটা বের করে ফেলছি, বাট বাচ্চারা তো এই জিনিসটা বোঝে না। ওদের সবচেয়ে বেশি পছন্দ কি সুগারি ফুড, যেগুলো মুখের মধ্যে বেশি আটকে থাকে, তো আলটিমেটলি ওরা এটা বোঝে না, ওরা থেকেই যায়। ওদের ব্রাশিং টেকনিকটাও হয়তো আমরা বড়রা খেয়াল না করলে দেখা যায় যে না ভালো হচ্ছে না, জাস্ট করে ফেললাম, আবার অনেক বাচ্চা তো করেই না। এটাই একটা, বাচ্চারা ব্রাশ করতে চায় না অনেক সময়, এটা হচ্ছে একটা বড় সমস্যা যার জন্য ওদের ক্যারিস ডেভেলপমেন্ট অনেক বেশি, খাবার দাবার জমে যায়। এখন এটা আমরা কিভাবে প্রিভেন্ট করব? প্রিভেন্ট করার একটাই ওয়ে যে আমার ওরাল হাইজিনটাই মেনটেন করতে হবে। কারণ আমি বাচ্চাদেরকে যদি বলি যে না তোমরা চকলেট খাবা না, চিপস খাবা না, এটা আমরা না করে থাকি, কিন্তু আলটিমেটলি এটা খুবই টাফ। আচ্ছা, মানে বড়দের একটা দায়িত্ব রয়েছে যে কিভাবে করে বাচ্চাদেরকে কিভাবে ওরাল হাইজিনটা মেনটেন করা হবে, এটা বড়দের খুব বড় একটা দায়িত্ব রয়েছে। কিন্তু তারপরেও ক্যারিস হয় বাচ্চাদের, সেক্ষেত্রে কি করবে? ডাক্তারের কাছে আসবে? হ্যাঁ, ডাক্তারের কাছে যদি ওরকম বোঝা যায় মানে ক্যারিস ডেভেলপমেন্ট হয়ে গেল, আচ্ছা, তার অবশ্যই প্রবলেম, কারণ বড়দের মতন তারা এত কিছু বুঝবে না। তাদের ক্যারিস ডেভেলপমেন্ট হলো তারা যেন খাবার ঢুকে যাচ্ছে বা খাবার পর আমার ব্যথা হচ্ছে, এরকম একটা কমপ্লেন করবে। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় আবারও ফিরে আসব। একজন দর্শক আমাদের অপেক্ষা আছে, আমরা কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, লাইনটা মনে হয় কেটে গিয়েছে, আপনি অত্যন্ত দুঃখিত আমরা, আপনি আবারও চেষ্টা করুন। সরি, আমরা কথা বলছিলাম যে বাচ্চাদের যদি ক্যারিস হয় সেক্ষেত্রে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। আরেকটা জিনিস আমার যেটা জানার ইচ্ছা ছিল, আমাদের ফোনটা আবারও চলে এসেছে, আমরা কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, দুঃখিত দর্শক, আপনার ফোনের লাইনটা মনে হয় ঠিকভাবে আপনি হচ্ছে আসছে না, আপনি আবারও আমাদের সাথে থাকুন এবং আরেকবার চেষ্টা করুন। আমার প্রশ্ন ছিল যে
কয় মাস পর পর রেগুলার তো আমাদের ডেন্টিস্টের কাছে আসলে যাওয়া উচিত, সেটাই এই স্ক্রিনিং এর মতন ব্যাপারটা। আসলে কতদিন পর পর দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত ছোটদের এবং বড়দের? আমরা সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো সেজন্য আমি ডেফিনেটলি মিনিমাম এট লিস্ট আমি বলবো যে 6 মাস পর পর একজন ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। বাচ্চাদের ক্ষেত্রেও তাই? বাচ্চাদের ক্ষেত্রেও আমি বলবো যে তাই, কারণ হচ্ছে গিয়ে বাচ্চাদের যদি কোনো সমস্যা হয়, বাচ্চাদের দাঁতের হাইজিনটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই অ্যাকচুয়ালি এই মিল্ক টিথগুলো বা দুধ দাঁত বলি যেটা আমরা, এগুলো হচ্ছে গিয়ে পার্টিকুলার টাইমে এক্সফোলিয়েশন বা পড়ে যায়, পড়ে তার পরিবর্তে আমাদের পার্মানেন্ট টিথগুলো ওঠে। ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই দাঁতগুলোকে রিটেইন করে রাখতে হবে, সাসটেন করে রাখতে হবে। তা তার আগে যদি আমি ফেলে দেই তাহলে কিন্তু ওই ফাঁকা জায়গাটায় আশপাশের দাঁতগুলো কিন্তু অকুপাই করবে, তখন পার্মানেন্ট যে টিথটা ওঠার কথা সেটা কিন্তু প্রপারলি উঠতে পারবে না, আঁকা বাঁকা হয়ে উঠবে। সেজন্য আমাদের ওই জন্যই দুধ দাঁতগুলোকে অনেকে মনে করে যে দুধ দাঁত ফেলে দিলে কি হবে, ফেলে দিয়ে দিই, হ্যাঁ সমস্যা হচ্ছে ফেলে দিয়ে দিই, হ্যাঁ অনেক ক্ষেত্রে এটা করা হয়। খুবই মানে এটা টাইম টু টাইম মেইনটেইন করতে হবে। আর 6 মাস পর পর যদি আমি ডাক্তারের কাছে যাই তাহলে হচ্ছে কি আমাদের প্রপারলি আগে আর্লি আমরা কোনো সমস্যা থাকলে আমরা আর্লি ডিটেক্ট করতে পারি এবং আর্লি এটা ট্রিটমেন্টটা নিতে পারি। এটা আমার মনে খুবই প্রয়োজনীয় একটা বিষয় যে মানুষের জানা উচিত ডাক্তারের কাছে এভরি 6 মান্থস যদি যায় সেক্ষেত্রে অনেক বেশি ক্ষতি হওয়ার আগেই আমরা ট্রিটমেন্ট দিয়ে দিতে পারি। আচ্ছা আমি এবার জানতে চাচ্ছিলাম আপনার কাছে দাঁতের মাড়ি দিয়ে ব্লিডিং বা রক্তক্ষরণ কেন হয়? মাড়িতে যে রক্তক্ষরণ হয় এটা মানে অনেকগুলো কজ থাকতে পারে, তার মধ্যে প্রথমত আমরা যেটা দেখি সবচেয়ে বেশি দেখা যায় যে আমাদের স্যার যেটা বললেন যে ওরাল হাইজিনের ব্যাপারটা, আমরা যথেষ্ট পরিমাণ সচেতন না, আমার খাবার দাবার জমে যাচ্ছে, সেটা আমাদের পাথর হয়ে যাচ্ছে, আমরা ক্যালকুলাস বলি, সেটা আমরা ঠিক মতো ক্লিন করতেছি না বা ডাক্তার কাছে যে দেখাচ্ছি না, এটা আস্তে আস্তে করে কি আমাদের মাড়িটাকে তার পজিশন থেকে নিচে নামায় ফেলে এবং মাড়িগুলো যখন ফুলে যায়, ফুলে যেয়ে কি হয় করে একটা ফোলা জিনিস আমি যখন টাচ করবো বা ওটার মধ্যে একটু প্রেশার পড়বে আলটিমেটলি ব্লিডিং ব্লিডিং শুরু হবে। এটা হচ্ছে একটা জেনারেলাইজড কজ যে এটা বেসিক্যালি আমাদের এইভাবে হয়। এছাড়াও প্রেগনেন্সির কারণে অনেক ইয়ে হতে পারে, গাম ব্লিডিং হতে পারে বা ড্রাগসের কথা যেটা স্যার বলেন সেটার কারণে অনেক সময় অনেক রকম কারণই হতে পারে। আমাদের দর্শক আবারও আমাদের অপেক্ষায় আছে, আমরা কলটি এখন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম দর্শক, আমার নাম বৃষ্টি। জি আমি জানতে চাচ্ছিলাম আমার বাম পাশে দাঁত সবার নাক দাঁত আকেল দাঁতে উঠে একটু একটু খুব ব্যথা করে। আচ্ছা, এই ব্যথা থেকে পুরো প্রচন্ড মাথা ব্যথা, কানের পিছনে অনেক ব্যথা করে। জি আপনার বয়স কত? দাঁতের জন্য কি আমার মাথা ব্যথাটা হতে পারে? জি আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 27। আঁকা বাঁকা অবস্থায় পুরোপুরি উঠতে পারে না। তো তার উপরে একটা মাড়ির লেয়ার থেকে থাকে যা যেখানে খাবার কমনলি ঢুকে থাকে এবং ওইটা কখনোই সম্ভব না পরিষ্কার করা পেশেন্টের পক্ষে, ডেন্টিস্টকে এসে ক্লিন করতে হয়। এবং এই খাবারটা জমে ওখানেই পচে নষ্ট হয়ে পরে হচ্ছে কি ইনফেকশন করে, সেই ইনফেকশনটা আমাদের ওই যেটা বলি যে আমরা ফাসাল স্পেসে চলে গিয়ে তারপরে রেডিয়েটিং পেইনটা হয়। বেসিক্যালি মাথা ব্যথা হতে পারে কিন্তু এটা রেডিয়েটিং পেইন। অনেক ক্ষেত্রে আমার মনে হয় দাঁতে ব্যথা হলে মাথা ব্যথা চোখ ব্যথা সব ইন্টারলিটেড, হ্যাঁ রিলেটেড, কিন্তু যেহেতু আমাদের নার্ভ সাপ্লাই তো ওইখান থেকে আসতেছে, এক একটা ব্রাঞ্চ থেকে আসতেছে, সো একটার থেকে রেডিয়েটিং ব্যাকওয়ার্ড পেইন হতে পারে। সে তার জন্য দাঁতের যে অনেকের মিথ আছে যে দাঁতের চিকিৎসা করলে চোখের সমস্যা হয়, এটা একটা মিথ, এটার সাথে কোনো রিলেশন নাই। সবাইকে আমি এটা বলতে চাই প্রপারলি, যদি একজন সবাইকে এর জন্য সচেতন হতে হবে একজন ডেন্টিস্টের কাছে যেতে হবে, অবশ্যই একজন বিটিএস ডক্টর এটা প্রপারলি ট্রিট করতে পারবে। সো রেডিয়েট হতে পারে, উনি যদি ওই আক্কেল মারির দাঁতের ওই অংশ যে কোনো একটা বিশেষজ্ঞ ডেন্টিস্টের কাছে যে দেখে ট্রিটমেন্ট করে ওনার এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই মুহূর্তে আমাদের একজন দর্শক আমাদের অপেক্ষায় আছে, আমরা প্রথমেই কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি দর্শক আপনার প্রশ্ন করুন। আমার সামনে দুটো দাঁত ফাটা হয়ে গিয়েছে। আচ্ছা এখন এটা কি করা যায়? আচ্ছা ধন্যবাদ দর্শক। স্যার যদি হ্যাঁ আপনার বয়স কত দর্শক? আপনার বয়স 41 40 40। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। সামনের দাঁত আসলে এটা
কি পরিমাণ ফাঁকা আছে সেটা আসলে আমাদের জানতে হবে। যদি আমি অ্যাডভাইস করব, যদি খুবই অল্প পরিমাণে ফাঁকা থাকে, লাইক 2 মিলিমিটার মতো যদি থাকে, সেটা আমরা অ্যাস্থেটিক ফিলিং দিয়ে, অথবা ভিনিয়ার আছে আমাদের, প্রস্থেটিক ভিনিয়ার আছে, এই পদ্ধতিতে আমরা এটা ফিক্স আপ করতে পারবো। আরেকটা ওয়ে আছে হচ্ছে আপনার অর্থোডন্টিক্যালি করি ট্রিটমেন্ট। অর্থোডন্টিক্যালি ট্রিটমেন্ট করা যায় যখন স্পেসটা অনেক বেশি থাকে। আচ্ছা, স্পেসটা যদি 2 মিলিমিটার 2 থেকে 3 মিলিমিটার বেশি হয়ে যায়, তখন হচ্ছে কি আমি অ্যাডভাইস করব যে অর্থোডন্টিক্যালি, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এটা সাধারণত 6 মাস থেকে 1 বছর। সকল সার্ভিস কি আপনাদের কেয়ার মেডিকেল কলেজে আপনি আপনারা কি করছেন? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের জন্য আলাদা বিশেষজ্ঞ আছে, অর্থোডন্টিস্ট আছে, ও ওনারা এটা প্রোভাইড করে থাকেন। সো গ্যাপ বেশি হলে আমি বলবো অর্থোডন্টিক্যালি ট্রিটমেন্ট করতে, আর আদারওয়াইজ কসমেটিক ফিলিং ও করা যায়। যেহেতু ওনার গ্যাপ যদি কম থাকে, আমি অ্যাডভাইস করব কসমেটিক ফিলিং করার জন্য। ধন্যবাদ স্যার সুন্দর করে কথাটি বুঝিয়ে দেওয়ার জন্য। আরেকজন দর্শক আমাদের অপেক্ষা আছে, আমরা কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। আমার ডান পাশে আজকে দাঁতে একটু সমস্যা হয়েছিল, যখন আমি প্রেগন্যান্ট ছিলাম আর কি। আচ্ছা, তখন আমার ওই টেম্পোরালি একটা ফিলিং করছিলাম দাঁতে। আচ্ছা, ফিলিং করার পর ফিলিংটা নষ্ট হয়ে গেছে বর্তমানে, কিন্তু ওই উপর দাঁতে কোনো ব্যথা হয় না, কিন্তু মুখে খুব গন্ধ হয় যতই পরিষ্কার করি দাঁত। জি ধন্যবাদ দর্শক, কি করতে পারি? অবশ্যই আপনি আমাদের সাথে থাকুন। ম্যাম, আপনি যদি ওনার প্রশ্নের অ্যান্সারটি দিতেন। আমি জানি যে গর্ভবতীকালীন সময়ে আসলে দাঁতের যত্ন অনেক প্রয়োজন, আপনি ওনার প্রশ্ন দিয়ে যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, প্রথমে ওনার কোশ্চেনটা আনসার। জি, উনি যেটা বলেছে, যেটা ওনার এখন ফিলিং ছিল না, এখন যদি ট্রিটমেন্ট প্রসিডিউর যে সবার প্রথমে যেহেতু অনেকদিন আগে করেছে, আমাকে আগে দেখতে হবে যে ওই দাঁতের কন্ডিশনটা কি, কোনো প্রবলেম আছে কিনা, বা উহাতে উনি বুঝতেছে না যে ওনার দাঁতের ভিতরে ইনফেকশন ডেভেলপ করে গেছে। ফিলিং থাকার অবস্থাতেই ইনফেকশন ডেভেলপ করছে, আর কস বলছে তার ফিলিংটা এখন নাই, নষ্ট হয়ে গেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, দাঁতটা অদূর ঠিক আছে কিনা, হয়তো সে এখন কমপ্লেনটা বুঝতে পারছে না, কমপ্লিকেশনটা, বাট যখন আমি ট্রিটমেন্ট প্রসিডিউরে যাব তখন কমপ্লিকেশনগুলো আসবে। আচ্ছা, তো আমি প্রথমে বলবো উনি আগে যাবেন একজন ডেন্টিস্টের কাছে, যে অবশ্যই আগে দাঁতটা দেখায় নিতে, যদি ভালো থাকে দেন হয়তো উনি ফিলিং করতে পারে, আর যদি ফিলিং ট্রিটমেন্টে না আসে তাহলে অন্য যে প্রসিডিউরে যাওয়ার দরকার সেটা উনি করবেন। আচ্ছা আচ্ছা, এখন আমার আসে যে গর্ভবতী অবস্থা, যে প্রেগনেন্সিতে, প্রেগনেন্সিতে আমাদের কিছু কমপ্লিকেশন দেখা যায় মুখের ক্ষেত্রে। মুখের মধ্যে দেখা যায় যে প্রেগনেন্সিতে আমাদের অনেকগুলো হরমোনাল কাজ, হরমোন কাজ করে বডিতে, একটা হরমোনাল ইমব্যালেন্স হয়, যার জন্য দেখা যায় যে বেশিরভাগ অনেক ক্ষেত্রেই হবু মায়েদের দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে, মাড়ি ফুলে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, মানে এতটাই ব্লিডিং হচ্ছে এটা ভয় পাওয়া যাওয়ার মতো, যে যাদের হচ্ছে তারাই ভয় পাওয়া যাচ্ছে যে কেন এরকম হবে, কেন এরকম করণীয় কেন। সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে অবশ্যই আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, মানে যদি এরকম কোনো টেন্ডেন্সি সে বুঝতে পারে, ওরকম ফার্দার অনেক ভয়ঙ্কর অবস্থা যাওয়ার আগেই ডেন্টিস্টের সাথে কথা বলতে হবে, তার ডেন্টিস্টের কনসার্ন অনুযায়ী সে চলতে হবে। কারণ গর্ভাবস্থায় যে ইয়েটা থাকে, আমরা কিন্তু হ্যাঁ ওনাদের একটা, আমাদের একটা লিমিটেশন থাকে কাজ করার, যে আমরা কতদিন কাজ করতে পারবো কি পারবো না, দেন আমি তাকে যে কোনো মেডিকেশনও দিতে পারবো না, সেটাও একটা লিমিটেশন থাকে। সো আমাকে আলটিমেটলি অবশ্যই বিশেষজ্ঞের কাছে কথা দেখে তারপরে কাজটা। আচ্ছা ধন্যবাদ ম্যাডাম। স্যার আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, অনেকের ক্ষেত্রে বয়সের আগে দাঁত নড়ে যাচ্ছে, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের মনে হয় এটা বেশি হয়, আপনি যদি একটু গুছিয়ে বলতেন আমাদের কেন হচ্ছে। ভালো কোশ্চেন, এটা হচ্ছে যে সবার কমন কোশ্চেন। যেমন আর্লি আমরা প্র্যাকটিস লাইফে আমি দেখতে পেয়েছি যে 40 বছর বয়সে, 45 বছর বয়সে, বা ইভেন 35 ইয়ার্স ও জেনারেলাইজ দাঁত নড়ে যাচ্ছে। এটার মেইন কারণটা হচ্ছে কি, আমি পেরিওডন্টাইটিস এবং ডায়াবেটিস এই দুইটা কোরিলেটেড। পেরিওডন্টাইটিস বলতে কি, দাঁতের মাড়ি, পেরিওডন্টাইটিস হচ্ছে আমাদের দাঁতের দাঁতটা যেখানে পেরিওডন্টিয়াম দিয়ে আটকানো, পেরিওডন্টিয়াম হচ্ছে পেরিওডন্টাল লিগামেন্ট এলভুলার বোন, এইগুলোকে নিয়েই হচ্ছে গিয়ে পেরিওডন্টিয়াম সিমেন্টাম আছে। তো ডায়াবেটিস থাকলে, ডায়াবেটিক পেশেন্টের আমরা জানি যে সুগার লেভেল একটু হাই থাকে, হুইচ ইজ ভেরি প্রোন টু দা ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জন্য এটা খুবই ভালো ইনফেকশন। ব্লাডের গ্লুকোজ লেভেল বেশি হলে ওখানে ব্যাকটেরিয়ার জন্য আরো ফেভারেবল কন্ডিশন, যার ফলে শরীরের মধ্যে একটা হরমোনাল একটা প্রবলেম, যখন তার ইমিউনিটি
ইমিউন ফাংশনের উপর একটা সমস্যা হচ্ছে, তা আপনার নিউট্রোফিল অ্যাক্টিভিটিটা প্রপারলি হচ্ছে না, এবং সাইটোকাইনের আপনার বায়োলজিক্যাল প্রবলেম দেখা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে হবে, প্লাস প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করতে। ডায়াবেটিক পেশেন্টটা ভেরি প্রোন টু দা টুথ মোবিলিটি এবং পেরিওডন্টাইটিস, এবং টুথ মোবিলিটি আরও কিছু পার্টিকুলার কারণ থাকতে পারে। ধরেন কেউ যদি রাতেরবেলা ঘুমানোর সময় দাঁতে অনেক বলি যে ক্রিমির করে, যেটা আমরা মেডিকেলি বলি ব্রুক্সিজম, এটার কারণে দাঁত গ্রাইন্ডিং করে ঘুমের মধ্যে, আনকনসিয়াসলি করে, পরবর্তীতে দাঁতের এমনিতে প্রেসারের কারণে এটা টুথ মোবিলিটি অনেক সময় ডেভেলপ করতে পারে। আর তাছাড়া হচ্ছে কি, আমরা যদি ফলটি প্রোস্থেসিস ব্যবহার করি, যদি কোনো প্রপারলি প্রোস্থেসিসটা দাঁতে যে ব্রিজ করা হয় বা ইয়া করা হয়, এটা ফলটি এবং একটা পার্টিকুলার দাঁতের উপর যদি প্রেসার পড়ে, তখন হচ্ছে আমাদের এই টুথ মোবিলিটি ডেভেলপ করতে পারে। ধন্যবাদ স্যার, একজন দর্শক আমাদের অপেক্ষা আছে, আমরা কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি দিনাজপুর থেকে বলছি, জবেদ আলী। জি, আমার নাম জবেদ আলী। জি দর্শক, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার সম্পূর্ণ দাঁতের দাঁতগুলো নড়তে ছিল, মনে হচ্ছে যে দাঁতগুলো সব খুলে যাবে। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে আমি অবশ্য ডাক্তারের শরণাপন্ন না হইয়া ভিটামিন সি ট্যাবলেট কিছুদিন ব্যবহার করার পর আমার বসে গেছে, কিন্তু এখনো এক সাইডে একটু সমস্যা আছে দাঁতের মাড়ির ভিতরে। আচ্ছা, এখন আমি কি করব? ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। এখানে সমস্যাটা হয়েছে, উনি বললো যে ভিটামিন সি খাওয়ার পরে উনার এক পাশের মাড়ি, এটা হয়তো হতে পারে, ভিটামিন সি তো ডেফিনেটলি আমাদের লাগবে মাড়ির জন্য, প্লাস আমাদের ওরালি আসলে ভিটামিন ডি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস এই জাতীয় সবই লাগে। উনি যেহেতু বলছে এক সাইড ঠিক হয়ে গেছে আরেক সাইড সমস্যা, ডেফিনেটলি ওইখানে পার্টিকুলার লোকালাইজ কোনো সমস্যা থাকতে পারে। তো আমি ওনাকে বলবো যে লোকাল সমস্যাটা অ্যাকচুয়ালি এখন তো ভুল বলা যাচ্ছে না, ওনাকে অবশ্যই কোনো একজন ডেন্টিস্ট, বিডিএস ডক্টরের কাছে গেলে ডেফিনেটলি পার্টিকুলার ওই জায়গাটাতে কি সমস্যা হচ্ছে। আগে বলেছে ওনার সব মুখগুলো দাঁত নড়ছে, যেহেতু এক জায়গায় সমস্যা হচ্ছে অবশ্যই লোকালি কোনো প্রবলেম থাকতে পারে খাবার। ধন্যবাদ স্যার। আমি একটু জানতে চাচ্ছিলাম যে অনেকেরই দাঁতে স্টেইন পড়ে যায়, দাঁতের কালারটা ডিসকালারেশন হয়ে যায়, একটু হলদেটে বা একটু খয়েরি রঙের হয়ে যাচ্ছে, কি কেন হচ্ছে বা এটাতে করণীয় কি থাকতে পারে? আমরা প্রথমে বলি যে দাঁতে স্টেইন পড়ার কারণগুলো কি কি। নরমালি আমাদের ফুড হ্যাবিটের জন্যই কিন্তু স্টেইন পড়ে, যেমন চা কফি বেশি খাওয়া হচ্ছে, সিগারেট স্মোকিং ও মনে হয়, হ্যাঁ সিগারেট স্মোকিং তো অবশ্যই স্টেইন পড়বে, চা কফি স্মোকিং, এবং আরেকটা যেটা হচ্ছে স্টেইন পড়ার কথা সেটা হচ্ছে আমাদের দেশে পান, সুপারি, জ্বর, এগুলো তো খুবই অ্যাভেলেবল, মানে খুবই অ্যাভেলেবল, মেইনটেইন করে না, যাই হোক এগুলো হচ্ছে স্টেইন পড়ার জন্য খুব ইম্পর্টেন্ট যে কারণগুলোতে স্টেইন হয়। এখন স্টেইন রিমুভ করার আপনার অনেক ধরনের প্রসিডিওর আছে, যেমন আমরা টুথ হোয়াইটেনিং প্রসিডিওর কিছু আমরা মেনটেন করি, হয়তো পেশেন্ট চাচ্ছে যে তার নর্মাল দাঁতটা একটু হলদে হলদে, বাট ওটাই তার ন্যাচারাল কালার, সবার দাঁতের কালারটা একদমই হবে না, তো যাই হোক হচ্ছে না, তখন আমি তাকে সাজেস্ট করতে পারি যে আপনি টুথ হোয়াইটেনিং এর যে কোনো একটা টেকনিক আমাদের দেশে আমরা প্রায় শুনে থাকি, দেশে না বিভিন্ন নিউজ মিডিয়াতে আসছে যে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ইনফেকশন অ্যাকোয়ার করলো, যেরকম HIV, হেপাটাইটিস, এগুলো অনেক ক্ষেত্রে শোনা যায় যে ডেন্টিস্টের কাছে গেল ওখান থেকে ইনফেকশনটা ছড়াচ্ছে, সেক্ষেত্রে কী কী করণীয় বা কীভাবে আপনারা ইনফেকশনটা প্রিভেন্ট করছেন, আপনাদের সেন্টারে আপনারা কীভাবে এটা নিয়ে কাজ করছেন? ডেফিনেটলি ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের ডেন্টিস্ট্রি প্র্যাকটিসে এটা ভেরি ভাইটাল প্রশ্ন। ঘটনা হচ্ছে গিয়ে ডেফিনেটলি আমাদের ডেন্টাল থেকে ডেন্টাল ট্রিটমেন্ট করাকালীন সময় এই ইনফেকশনগুলো ছড়ার সবচাইতে প্রবণতা বেশি থাকে, কারণ আমরা একটু সার্জিক্যাল ইন্টারভেনশনে যাই, এখানে ব্লাডের এক্সপোজার হয়, এই জন্য এই সর্বপ্রথম এটা অ্যাভয়েড করার জন্য আমাদের প্রপারলি স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করাটা হচ্ছে পূর্ব শর্ত। আচ্ছা, এখন এটা জীবাণু মুক্ত পূর্ব ইয়া ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার জন্য অবশ্যই স্টেরিলাইজেশন মেনটেন করতে গেলে এটা ব্যয়বহুল ডেফিনেটলি। যেমন আমি যেখানে প্র্যাকটিস করি কেয়ার হসপিটালে, ওইখানে কিন্তু আপনার প্রপারলি ওটি সাপোর্টের কারণে আমি পুরোপুরি জীবাণু মুক্ত করতে হচ্ছে, পেশেন্টদের খুব সচেতন, অটোক্লেভিং করা হচ্ছে, তারপরে গ্লুটাল ডিয়েট দিয়ে স্টেরিলাইজেশন করা হচ্ছে, প্রপারলি মেনটেন করা হচ্ছে। তো এই আমি বলবো প্রত্যেকটা পেশেন্টকেও সচেতন হতে, যেখানে চিকিৎসা করতে নিতে যাচ্ছেন অবশ্যই ওইখানে স্টেরিলাইজেশনটা মেনটেন হচ্ছে কিনা এটা ইভ্যালুয়েট করে নিতে। এখন স্টেরিলাইজেশন, এখন হেপাটাইটিস বি এবং সি এগুলো সবচাইতে বেশি টেন্ডেন্সি থাকে আমাদের
এই প্র্যাকটিস লাইফে আমি কন্টামিনেটেড হওয়ার জন্য, সেজন্য পেশেন্টদেরকেও আমি অ্যাডভাইস করব। আমি জানি যে সকল ডক্টররাই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা নিয়ে থাকে এবং পেশেন্টদেরকেও বলতে হবে যে প্রিভেনশন আগে থেকেই সচেতনভাবে ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নিতে। ধন্যবাদ স্যার। আমার প্রশ্ন ছিল যে স্কেলিংটা আসলে কি, অনেকেই আমরা শুনি যে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করছে, স্কেলিংটা কি? আচ্ছা, স্কেলিংটা হচ্ছে গিয়ে একটা আল্ট্রাসোনিক মেশিন, যে মেশিনের মাধ্যমে আমরা দাঁতের যে ক্যালকুলাস বা টার্টার যেটা বলি সেটাকে আমরা রিমুভ করি, যেটা পেশেন্টের নিজের পক্ষে সম্ভব নয়। আমরা ওই আল্ট্রাসোনিক মেশিনটা দিয়ে জাস্ট ভাইব্রেশনের মাধ্যমে এই আলগা স্টোনগুলোকে আমরা বা ময়লাগুলো যেটুকু বলি না কেন, মাড়িতে জমে থাকে এটা সরে ফেলি। অনেকের আবার এটা মিথ আছে যে স্কেলিং করলে আমার দাঁত নড়ে যাচ্ছে। হ্যাঁ, পার্টিকুলারলি ওই সময় মনে হচ্ছে, কারণ এই এই ঘটনাটা কি ঘটে, খাবারটা জমে বেসিক্যালি মাড়ি এবং দাঁতের মাঝখানে জমে ওইখানে এই টাটার টাটারটা ফর্ম করতে আমাদের কিন্তু মোরলেস দুই সপ্তাহ সময় লেগে যায় যদি আমি আনক্লিন রাখি। সো ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে, আর এই স্কেলিংটা কমন প্র্যাকটিস সব ডাক্তাররাই করতে হবে, প্রপার স্টেরিলাইজেশনের মাধ্যমে স্কেলিং করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, আমি যেতে যেতে ম্যাডামকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওভারঅল আমরা ওরাল হাইজিন কিভাবে মেনটেন করব সুস্থ দাঁতের জন্য, সংক্ষেপে একটু যদি বলতেন। সুস্থ দাঁত সুস্থ মাড়ি, জি আমরা তো যেটা আপনি শুরুতেই বলে দিয়েছেন, এখন যেটা হচ্ছে যে আমাদের কিভাবে ভালো একটা মানে ওরাল হেলথ আমরা পাবো সেটার জন্য আমাদের দরকার প্রথমেই যেটা আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে, আমাদের ব্রাশিং টেকনিক, আমরা ব্রাশ করছি, ব্রাশিং এর টেকনিক আছে, একটা ডেফিনেটলি ব্রাশিং এর টেকনিক আছে, আমরা ব্রাশ করছি কিন্তু ব্রাশটা ব্রাশের মতন হচ্ছে না, আমার কোনোই লাভ হবে না, আলটিমেটলি আমার ক্যারিস গ্রো করবেই। আমাদের ব্রাশিং টেকনিক ঠিক করতে হবে, টাইমটা ঠিক, ব্রাশিং টেকনিক, ফ্লসিং ও মনে হয় ইম্পর্টেন্ট, ফ্লসিং ও ফ্লসিং আছে, ব্রাশিং টাইম টেকনিক দুইটাই আমাদের ঠিক করতে হবে, এন্ড দেন ফাইনালি আমাদের হচ্ছে ফ্লসিংটা করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়, আশা করি আপনাদের কিছু না কিছু উপকার হয়েছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটিএন বাংলার সাথী থাকবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।